বন্দ্যোপাধ্যায়ই পথ দেখান। যত জনবিরোধী আইন কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনি বলছেন তৃতীয় জয়, আমি বলবো এটা চতুর্থ জয়। কারণ মাঝে একটা নোটবন্দি যেদিন হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অর্থনৈতিক পরিকাঠামো সারা ভারতবর্ষের ভেঙে পড়বে এবং প্রমাণিত হয়েছে, মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এইবার যখন এই জনহিতকর আইনগুলি বলে কৃষি আইন চাপাতে চেয়েছিল, দীর্ঘ দু বছর কৃষকরা আন্দোলন করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। কারণ বাংলার 70% কৃষিজীবী মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের রূপরেখা দিয়ে গতি দিয়েছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে জয় আসবে। তাই আজকে জয় এসছে, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাবো। আমরা সবাই কৃষিজীবী মানুষ আজকে খুব খুশি, খুব আনন্দিত। সারা ভারতবর্ষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে যে সত্য প্রকাশ হলো, যে সত্যের প্রতিষ্ঠা হলো, এটা কোনোভাবেই ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই ভারতবর্ষকে পথ দেখান। জনহিতকর নিয়ম আইন এর মধ্য দিয়ে বাংলার উন্নয়ন যেমন করেছেন, ভারতবর্ষের উন্নয়ন তিনি করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার কোনো অংশে কম নয়, কারণ এই প্রত্যেকটি মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা কোনো কিছুর বিনিময়ে এই সংঘে যোগদান করেননি, তারা সংগ্রাম স্বেচ্ছায় সংগ্রামের মধ্য দিয়ে সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তাই আবার তাদের আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মঞ্চে মহাদেববাবু আছেন সহসভাপতি সমাজসেবক, তিনি মঞ্চে আছেন, মঞ্চে আমাদের বুধিবরবাবু আছেন, প্রধান আছেন, অন্যান্য ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছে, আবার ফিরোজা দিদি মহোদয়া যিনি শহীদ মাতা, আমি যে এলাকায় বসবাস করি সেখানকার বিধায়ক তিনিও মঞ্চে আসবেন, উত্তম আসবেন। এটা তৈরি হয়েছে একটা সর্বধর্ম সমন্বয়ের মঞ্চ, আর এটাই হচ্ছে নন্দীগ্রামের কৃষ্টি, এটাই আমাদের নেত্রী শিখিয়ে দিয়েছেন যে উৎসবটা সবার, ধর্ম আপনার, উৎসব হবে সবার। তাই তো একই মঞ্চে আজকে দেখতে পাচ্ছি মধুবরবাবু আছেন, ফিরোজা দিদি আসবেন, এখানে অনেক মহতী গুণীজন এসছেন অন্য সম্প্রদায়ে। আমরা সম্প্রদায়ের বিচার করি না, আমরা মানুষের কথা করি। যে কারণে আজকে পুজোর মধ্যে সীমাবদ্ধ রাখেননি ভাই বোন সংস্থা, তারা নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছেন। কারণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে হযরত মোহাম্মদ তারা তো বলেছেন যে সেবা জীব সেবার মধ্য দিয়ে পরমাত্মাকে পেতে হয়, আর সেই কথা অনুসরণ যেমন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করে, মুখ্যমন্ত্রী হয়ে তিনি সবার সেবা করে চলেছেন, নানা প্রকল্পের মধ্য দিয়ে তিনি বাংলার উন্নয়ন করে বাংলাটাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন। ভাই বোন সঙ্গ কিন্তু সেটাই অনুসরণের মধ্য দিয়ে রাস উৎসবকে প্রতি তারা পালন করছেন। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় দান অন্নদান, কারণ একসময় কর্ণ মা দান্ডির কর্ণ দাতা কর্ণ তাকে যমরাজ ফিরিয়ে দিয়েছিলেন। কথিত আছে তিনি যখন পরলোকে গেলেন যমরাজ তাকে বললেন যে তুমি যত দান করেছ আমি তার তিন গুণ তোমায় ফিরিয়ে দেব। তখন বললেন ঠিক আছে তাই হবে বলে কর্ণকে এক জায়গায় রাখলেন। সকালবেলা যখন তিনি প্রাতঃবাস করবেন, আমরা যেমন সকালবেলা মুড়ি খাই বা কিছু খাই, সেই প্রাতঃবাসের জন্য এক ঝুড়ি সোনার গহনা তার কাছে পাঠিয়ে দিয়ে, দুপুরে আহারের সময় হৃদয়ে জহরত ভর্তি করে আরেক ঝুড়ি পাঠিয়ে দিল। যখনই আহারের সময় আসছে তখন তিনি মণি মানিক্য সব পাঠিয়ে দিচ্ছেন তার কাছে। এইরকম করতে করতে কর্ণ যখন দেখছেন তিন দিনের বেলায়, তখন এসে হাত জোর করছে, প্রভু এটি তোমার খেলা, তুমি আমায় এইসব দিচ্ছ, আমার কি করে শূন্যবৃত্তি হবে, আমার জঠরের জ্বালা কি করে যাবে,
তখন তিনি বলেছিলেন তুমি দান করেছো অনেক মণিমাণিক্য কিন্তু অন্ন তুমি দান করো না, তাই তুমি অন্ন পাবে, তাই তাকে আবার ফিরে আসতে হয়েছে, এসে অন্নদানের আয়োজন করেছে। ভাই বোন সংস্থাকে ধন্যবাদ দিয়ে বলি আপনারা আপনাদের কাগজ দিয়েছেন। নন্দীগ্রামের পাশে আমরা সবাই আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সর্বধর্মের মানুষ জেনে রাখুন এই জায়গায় রাম রহিমের ভাগ নন্দীগ্রাম সহ্য করে না, বাংলা সহ্য করে না, এখানকার কৃষ্টি রেবা আর রাবেয়া একসঙ্গে যাবে, এখানকার কৃষ্টি সজল তার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সময়কে ধরে রেখে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। রাস তাদের মধ্যে একটি অন্যতম, রাধা কৃষ্ণ তাদের পুজোর মধ্য দিয়ে, তাদের আরাধনার মধ্য দিয়ে, তাদের প্রতি ভক্তি নিবেদনের মধ্য দিয়ে এই এলাকার মানুষ বছরের এই দিনটিতে মহাসমারোহে প্রত্যেকে মিলিত হন। শুভানুধী ব্যক্তিবর্গ যারা এখানে এসছেন, যারা দোষী আছেন, যারা আজকে অন্নগ্রহণ করবেন, সর্বধর্মের মানুষকে আমি আমার প্রণাম প্রীতি শুভেচ্ছা সালাম এবং জোহার জানাচ্ছি। নারুবাবু সেদিন আমায় বলেছিলেন যে আমাদের উৎসবে একবার আসার প্রয়োজন, আমি বলবো এই নন্দীগ্রামের মাটি আমাদের কাছে পবিত্র মাটি, এই নন্দীগ্রাম তার দীর্ঘ আন্দোলন, তার রক্ষা, জমি রক্ষা সবটা আজকে পৃথিবীর কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের চালিকা শক্তি, আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে মামাটি মানুষের সরকারের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী, তিনি পুরোধা, তিনি এই নন্দীগ্রামের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, নানা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, প্রান্তিক চাষি থেকে শুরু করে সমস্ত কৃষক বন্ধু জমি রক্ষা করেছে, আজ সেটা ইতিহাস হলেও সবাই সেটা স্মরণ করে। সেই মাটিতে দাঁড়িয়ে এই রাস উৎসব ভাই বোন সঙ্গকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো, তার যারা সভাপতি থেকে আরম্ভ করে সম্পাদক এবং যারা এই সঙ্ঘের সঙ্গে যুক্ত আছেন সমস্ত সদস্যবৃন্দ। এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য আমাদের এই উৎসব প্রাঙ্গনে উপস্থিত হচ্ছেন পরম সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের শ্রী জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র, এছাড়া উপস্থিত থাকবেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সভা কেন্দ্রের বর্তমান বিধায়িকা ফিরোজা বিবি মহোদয়া উপস্থিত থাকবেন। তিনি অবতার তো অন্যের দেহে যাবে, এটাই নন্দীগ্রামের মাটি বারবার প্রমাণ করেছে, তাই আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এ কারণে এখন সময় হয়েছে যার অন্নগ্রহণে, সে কারণে আমি আইলা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। যখনই জানাবেন নন্দীগ্রামের পাশে আমরা আছি, মুখ্যমন্ত্রী আছেন, নেত্রী আছেন, নন্দীগ্রামকে কখনো কেউ ভুলবে না, তিনি আমাদের এই পথটা দেখিয়ে দিয়েছেন। তাই বলি সম্প্রীতির বন্ধনে নিজেরা আবদ্ধ হয়ে আপনারা উৎসবকে সবার করুন, মিলন মঞ্চ তৈরি করুন, আনন্দ করুন, এই মিলন মঞ্চের মধ্য দিয়ে বার্তা দিন আমরা শান্তি চাই, আমরা সততা চাই, আমরা উন্নয়ন চাই। এক্ষুনি আমায় বলছিলেন এখানে একটা ব্রিজের ব্যাপার নিয়ে, কোথায় কোন ফুলের ব্যাপার নিয়ে বলছিলেন, অবশ্যই আপনারা সেই দরখাস্তটা আমার কাছে পৌঁছে দেবেন, আমি আমার এই যুবক ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে চেষ্টা করব সেই জায়গায় কাজটিকে ফলপ্রসূ করার। আপনারা সবাই ভালো থাকুন, প্রত্যেকের মঙ্গল হোক, রাজ উৎসব মিলনের উৎসব,
আনন্দের উৎসব অন্নদানের মধ্য দিয়ে সাফল্য মণ্ডিত হোক এই কামনা করে সবাইকে আমি আবার প্রণাম থেকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা সবাই এক সৌমেন মুজিব, এর মধ্যে কোনো তফাৎ নাই। ওনারই আমার কাছে পবিত্র, আমার রাত ওনার কাছে পবিত্র, এই জীবন বন্ধন আমরা রক্ষা করব। ভালো থাকুন, সবার মঙ্গল হোক, সুখে থাকুন, জয় বাংলা। তুমি নিজে ঠিক হো না রে বাবা।